আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউসিএসসি লার্ন চ্যানেল। আজকে আমরা একটা খুব সুন্দর টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা আমাদের অবসর সময়ে পাইথন রিলেটেড জিনিসগুলো, মানে পাইথন রিলেটেড মেশিন লার্নিং বলেন, ডিপ লার্নিং বলেন, বা প্রোগ্রামিং বলেন, বা ওয়েব ডেভেলপিং বলেন, এগুলো জিনিস আমরা অবসর সময়ে কীভাবে খুব সহজ উপায়ে পড়াশোনা করতে পারি এবং এগুলো সম্পর্কে বেশ একটু নলেজ রাখতে পারি। সো এটার জন্য আমাদের যা করতে হবে তা আপনি দেখতে থাকুন। এর জন্য আমরা প্রথমে আমাদের প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে জাস্ট আমরা পাইথন প্রেস করব। আমি গত পর্বে দেখাইছি যে কীভাবে পাই ড্রয়েড অ্যাপ দিয়ে সুন্দরভাবে পাইথন প্রোগ্রাম করা যায়। আজকে আমি দেখাচ্ছি যে আমাদের অবসর সময়ে পাইথন রিলেটেড জিনিসগুলো আমরা খুব সহজ উপায়ে পড়াশোনা করতে পারি, এর জন্য বেস্ট সফটওয়্যার কোনটা হতে পারে, অফলাইন বা অনলাইন দুইটার জন্যই। মূলতভাবে অফলাইন, যখন নেটটা আমাদের থাকে না তখনকার জন্য। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লার্ন পাইথন টিউটোরিয়াল, এই সফটওয়্যারটার কথা দেখতে পাচ্ছেন আপনারা, লার্ন অল পাইথন টিউটোরিয়ালস অফলাইন। আপনারা এখানে জাস্ট ক্লিক করে নেবেন, ক্লিক করে সেটা ইনস্টল করে নেবেন। যখন আপনার ইনস্টল হয়ে যাবে তখন আপনার এরকম সফটওয়্যারটা দেখতে পারবেন। যখন আমাদের ইনস্টল হয়ে গেল তখন এটাকে জাস্ট আমরা অন করব। অন করে নিলেই আমরা দেখতে পারবো যে পাইথন রিলেটেড এখানে সমস্ত কিছু রয়েছে, পাইথন রিলেটেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়ো পাইথন, কনকারেন্সি ইন পাইথন, জুপিটার, ম্যাটপ্লটলিব, নাম পাই, পাইথো, এমনি পাইথন প্রোগ্রামিং, পাইচাম রিলেটেড, অর্থাৎ পাইথন দিয়ে সি ওয়ানের কাজ রয়েছে, ম্যাটপ্লটলিবের একটা প্যাকেজ, পাইথন পান্ডাস। আমি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ঢুকি পাইথনের, তখন আমরা দেখতে পারবো যে মেশিন লার্নিং নিয়ে অনেক কথা বলা হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী, মেশিন লার্নিংয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী কাজ করে, মেশিন লার্নিং কত প্রকার, যে টাইপ অফ মেশিন লার্নিং কত প্রকার, কী কী কোন ক্ষেত্রে ইউজ হয়, তারপরে হচ্ছে ম্যাটপ্লটলিবকে আমরা যদি ইন করি, ম্যাটপ্লটলিবের বেসিক কনসেপ্ট আমরা এখান থেকে নিতে পারি। এছাড়া পাইথন ডাটা পারসিস্টেন্স, এখানে পাইথন ডাটা পারসিস্টেন্স, এখানে ডাটা পারসিস্টেন্সের সব কিছু আমরা দেখতে পারি। এছাড়া পাইথন এই যে ডাটা স্ট্রাকচারে পাইথন আমরা এই যে অ্যারে, লিস্ট সব কিছু আমরা এখান থেকে দেখতে পারি। খুব সহজ উপায়ে আমরা পাইথন রিলেটেড এ টু জেড এখান থেকে পড়াশোনা করে নিতে পারি। সো আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর নেক্সট ভিডিওর জন্য বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। সো সবাইকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।